কিয়ামতের আলামতের মধ্যে চারটি উল্লেখযোগ্য আলামত হলো এই আইয়ুর ফাআল ইলম বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে কোরআন সুন্নার বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে কোরআন সুন্না আকাশে উঠে যাবে কোরআন সুন্না আকাশে উঠিয়ে নেওয়া হবে এজন্য এই যুগে আমি আপনি খুব বেশি দোয়া করি আল্লাহ কোরআন সুন্না তো আকাশে চলে যাচ্ছে মাবুদ হেদায়েতের উপর যেন আল্লাহ থাকতে পারি আপনি তৌফিক দান করেন দুই নাম্বার ওয়াসবুতাল জাহলু মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে এত মূর্খতা ছড়ায়া পড়বে আরে হাদিসে নবীজি বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা কোরআন সুন্নার বিদ্যা একবারে উঠিয়ে নেবে না ইয়ানতাজিউহু মিনাল ইবাদ আমার আপনার থেকে একবারে আল্লাহ উঠিয়ে নেবে না ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আল্লাহ এই এলেম উঠিয়ে নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আলেম উঠায়া নিবে তাদের মাধ্যমে এই এলেম আল্লাহ উঠায়া নিবে বলেন গত দুই বছরে আমাদের দেশে আলেম কম মারা গেছে না অনেক বেশি মারা গেছে এটা আমাদের জন্য কিন্তু খুব চিন্তার বিষয় এই উলামায়ে কারাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে আল্লামা হাফিজ জুনায়দ বাবুনগরি রহমতুল্লাহ আলাই সহ আল্লামা নূর হোসেন কাসিমী রহমতুল্লাহ আলাই সহ কত বড় বড় উলামায়ে কারাম মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই সহ তো এই যে যাদের নাম এখন মনে মনে আসতেছে না সবার এই বড় বড় উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়া আল্লাহ এলেম উঠিয়ে নিয়ে এই এলেম উঠিয়ে নিলে আপনি যতই বলেন আমাকে যতই বোঝানোর চেষ্টা করেন হুজুর আপনারা হিংসা করেন অমুককে হিংসা করেন তমুককে হিংসা করেন চেয়ারে বসলে না না হিংসা করি না বিশ্বাস করেন এলেম উঠে যাচ্ছে বলে যাকে তাকে আপনি চেয়ারে বসায় দিচ্ছেন নবীজি বলেন হাত্তা ইজা লাম ইউবকি আলিমান যখন আর আলেম খুঁজে পাবেন না তখন ইত্তাফাজাত নাসুরু উসান জুখালা জাহেলদেরকে আপনি ধর্মীয় নেতা বানাবেন বানানোর পর এখানে বসাবেন বসানোর পর ফাস্তাফতাও প্রশ্ন করবেন ফতুয়া জিজ্ঞাসা করবেন ফাফতাও বিগয়রি ইলমিন ওই জাহেল এখানে বৈশা ফতুয়া দিয়ে দিবে ফতুয়া দেওয়ার পর ফাদল্লু আদল্লু নিজে পদভ্রষ্ট হবে সবাইকে পদভ্রষ্ট করবে এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলেন এই এই হাদিসটা বললে বলে আলেমরা হিংসা করে এই কথা আপনি কেন বলেন তা হাদিস কেটে দেন মুসলিম শরীফ থেকে হাদিস কেটে দেন এটা হিংসা না মনে রাখবেন অযোগ্যরা চেয়ারের মধ্যে বসা মানি এলেম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাই আপনি অযোগ্য কাউকে কোরআন শুদ্ধ না হাদিস শুদ্ধ না একটা আয়াত সুন্দর মতো পড়তে পারে না হাদিসের একটা এবারত দিলে দাঁত ৩৪টা ভাঙ্গার সম্ভাবনা তাকে আপনি যদি আপনি দেন যে না আমি আপনাকে ফতুয়া দেওয়ার জন্য বানাইলাম সেখানে সে বসে তখন বলবে সিনামাজে জায়েজ নাই এটা কোরআনের কোন আয়াতে আছে তখন এখানে এটা বসে বলবে বলবে হুজুররা বলে গান বাজনা জায়েজ নাই এটা কোরআনের কোন আয়াত আছে বলবে কেন আল্লাহ এলেম উঠায় নিবে মূর্খতা ছড়ায় পড়বে তখন মূর্খ এখানে বৈশা অন্য মূর্খদেরকে শিখাবে ব্যাস মূর্খ 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 আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বুখারীর ৮০ নম্বর হাদিস বলতেছে ১ নম্বর এলেম উঠিয়ে নেওয়া হবে ২ নম্বর মূর্খতা ছড়ায় পড়বে ৩ নম্বর ওয়ায়ুশরাবাল খাম মদ পান বৃদ্ধি পাবে মাদকের জয় জয় কর অবস্থা হবে মদ পান বৃদ্ধি পাবে হাদিসের মধ্যে আসছে চার শ্রেণীকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক এর মধ্যে একজন মুদমিনুল খাম যে ব্যক্তি মদ পান অবস্থায় মারা যায় তারে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক কিছুদিন আগে আমাদের দেশে ভয়ঙ্কর অনুষ্ঠান হয়েছে সেখানে ভয়ঙ্করভাবে মদ পান করা হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ৪ নম্বর ওয়াজ হার জিনা জিনা সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলেন তো কি ছড়িয়ে পড়বে জিনা প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত হচ্ছে হ্যাঁ প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত জিনা হচ্ছে দলিল বুখারী শরীফের ৬৬১২ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ان الله كتب على ابن আদম حظه من الزنا আমাকে ওনাকে আলেমকে আপনাদেরকে সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা নিবে সবাইকে এই হাদিসে সবাই অন্তর্ভুক্ত জিনার পরীক্ষা দিয়া সবাইকে আল্লাহ পরীক্ষা করবে নবী বলেন আদ্রকাজা আলিকালা মহালাতা এই পরীক্ষা আমার উম্মতের সবাই পড়বে কোনো সন্দেহ নাই এবার বলতে পারেন হুজুর কি বলেন আপনি আমরা তো অনেকেই জিনা করি না হ্যাঁ এবার দেখেন জিনা করেন কিনা নবী বলেন ফাজিনাল আইনি আন্নাস চোখের জিনা হলো দেখা চোখের জিনা এবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আমি মনে করেন আমি একজন আলেম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমি একটা নারীর দিকে তাকাইলাম তাকানোর পর সূরা নূরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ কয় এই হুজুর নিচে তাকাও কুল্লিল মুমিনিনা গুদ্দু বিন আবসারিহিম নবী আপনি ইমানদারকে বলেন তারা যেন নজর নিচের দিকে রাখে এখন আমি আপনি আমরা নজর নিচে নিলাম দেখেন একটা অবৈধভাবে কোনো নারীর উপর নজর পড়ছে আমরা নজর নিচে নিলাম
এবার শয়তান কয় নজর উপরে উঠাও উঠাও আলীকে আল্লাহ রাসূল বলে ইয়া আলী ইউলা তুতবিউ নাজরাতান নাজরা আলী একবার নজর পড়ার পর দ্বিতীয়বার নজর দিও না ফাইন্নালাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা প্রথমবার maaf দ্বিতীয়বার maaf না এবার আপনি শয়তান বারবার কয় তাকাও আপনি তাকান না ঠিক আছে হ্যাঁ আপনি যদি তাকান আবার ইস্তাশরাফা শয়তান শয়তান আপনার সামনে একটা কালো মেয়েও যদি বোরকা ছাড়া পর্দা ছাড়া হাঁটে এই মেয়েটাকে আপনার চোখে মোহনীয় করে আপনার সামনে উপস্থাপন করবে এটা নবীজি হাদিসে বলছে এক নাম্বার চোখের জিনা দেখা এখন দেখেন আপনি দেখলেন ওয়াজিনাল লিসানাল মান্তিক মুখের জিনা কথা বলা অপরিচিত রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনি কথা বললেন আপনারা হয়তো এরকম হয় না যে জায়গায় হয় এটা বলতেছি সম্ভবত আপনাদের জীবনে এগুলো ঘটেনি তো রং নাম্বার একটা মেয়ের সাথে কারো কথা হইল কথা হওয়ার পর এবার দেখেন রাতের বেলা বিছানায় শুয়ে চিন্তা করতেছে মেয়েটা না জানি দেখতে কেমন আহারে তার চোখ কেমন তাকে না জানি দেখতে কেমন ঠিক এরকম কল্পনা হতে পারে কিনা নবীজি বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি মন কল্পনা করবে এটা মনের জিনা চোখের জিনা বলার জিনা কানের জিনা করলেন শোনার পর এই যে যা শুনলেন কানের জিনা এরপর নফস দিয়ে আপনি কল্পনা করলেন মনের জিনা পরের দিন আবার কথা বললেন এবার আপনাদের ফিক্সড হলো সাক্ষাৎ করবেন সাক্ষাতে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন পায়ের জিনা আপনার চলতেছে এরপর আপনি সাক্ষাতে গেলেন মেয়েটার সাথে মেয়ে শরীরের মধ্যে আকর্ষণীয় কোনো সেন্ট সুগন্ধি ব্যবহার করে আসছে আপনি তার শরীরের ওই গ্রাম নিলেন আপনার নাকে ভালো লেগে গেল এটা নাকের জিনা বলার জিনা শ্রবণ করার জিনা চোখের জিনা কল্পনার জিনা মোবাইলে চ্যাটিং করছেন আপনি অবৈধভাবে মোবাইলে আপনি চ্যাটিং করছেন অবৈধভাবে লেখছেন আপনি কিউরিওসিটি আপনার যাচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও কি করছো এখন মেয়েটা আপনাকে পাল্টা জবাব দিল যে আমি এটা করছি সেটা করছি আর আপনার ভালো লাগতেছে আফটার দেন এরপর কি বলো এক এক করে বলতে থাকো আর মেয়ে আপনাকে বললো আপনি কল্পনা আনছেন আপনি হাতের জিনা করছেন এটা আপনার হাতের জিনা এখন আপনারা দেখবেন প্রতিদিন ঘরে ঘরে জিনা হয় কিনা চিন্তা করেন আমি বলছি না হয় আমি আশাবাদী না হোক কিন্তু ঘরে ঘরে এই জিনা হয় কিনা আপনারা দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিনা ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়ায় পড়বে নবীজি বলেন আমার উম্মত জিনা করবে কি আমার উম্মত জিনা করাকে হালাল মনে করবে আরে জিনা করা কি মনে করবে হ্যাঁ হালাল মনে করবে সহিহ বুখারী হাদিস নাম্বার 5590 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে ইস্তাহিল্লুনাল হিররা যারা জিনা করা হালাল মনে করবে ওয়াল হারিরা রেশমের পোশাক হালাল মনে করবে ওয়াল খামরা মদ পান তারা হালাল মনে করবে ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে ঢোল তবলা হালাল মনে করবে বাদ্যযন্ত্র যে বললাম না এইখানে বৈশাখ কয় কয় বাদ্যযন্ত্র ঢোল তবলা গান বাজনা হারাম এটা কোরআনের কোন জায়গায় আছে নবীজি কয় আছে মানে আমার উম্মত তো এটারে হালাল মনে করবে ও তো গুনাই মনে করবে না ও তো গান গাওয়াকে হালাল মনে করবে এটা ও গুনাই মনে করবে না বলেন এই যুগ কি আসবে না চলতেছে চলতেছে আমরা গুনাকে গুনা মনে করতেছি না এই যুগ আমাদের চলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বিসমিল্লাহ তো বলতেছিলাম বুখারী শরীফের 7520 নাম্বার হাদিস থেকে কিন্তু আমরা এগুলাতে আসলাম জিনা করা প্রতিবেশীর বিবির সাথে জিনা করা এই জিনা নামক অপরাধ থেকে সমাজকে যেন সুন্দরভাবে মুক্ত রাখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার যুব সমাজ থেকে সকলকে যেন তৈরি করা যায় যে জিনা নামক অপরাধ এটা শুধু যে লজ্জাস্থানের জিনা তা না নবী তো বলছেন আল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযিবুহু জিনা বাস্তবে যেটা হয় এটার আগে যে জিনাগুলো হয় ব্যাপকভাবে হবে এক পর্যায়ে ওই জিনাই তাকে আসল জিনার দিকে ধাবিত করবে এই জন্য আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবু জিনা জিনা করিও না এটা বলে নাই বলছে লা তাকরাবু জিনা জিনার কাছেও যেও না এই আয়াতের ব্যাখ্যা দেখবেন যেই জিনিস তোমাকে জিনার দিকে নিয়ে যায় ওই জিনিস ওই জিনিসের কাছেও তুমি যেও না তাহলে জিনা আমাদেরকে যেই জিনিস আমাদেরকে জিনার দিকে নিয়ে যায় এই জিনিসের কাছে যেতেও আল্লাহ নিষেধ করেছেন এখন দেখেন মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা প্রযুক্তি ব্যবহার করেন এখন আমার বিরুদ্ধে হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন এই হুজুর বিজ্ঞান বুঝে না প্রযুক্তির বিরোধিতা করে আমি প্রযুক্তির বিরোধিতা করি না
কিন্তু যদি প্রযুক্তি চালাইতে গিয়ে আপনার 90 ভাগ গুনাহ হয় 10 ভাগ যদি ভালো হয় আমি বলছি আপনার মত লোক প্রযুক্তি চালানো দরকার নাই যার প্রযুক্তি দিয়ে 90 ভাগ গুনাহ হয় আপনি আপনি প্রযুক্তি দিয়ে আপনাকে গুনাহ করাইতেছে 90 ভাগ আপনি বলবেন হুজুর আমি আপনার বয়ান শুনি ইউটিউবে প্রতিদিন 10টা আপনি আমার 10 বয়ানের সাথে যদি 1 মিনিট গান দেখেন নিয়মিত ইউটিউবের মধ্যে আমি বলবো আমার বয়ান দেখার জন্য আপনি ইউটিউবে ঢুকেন না ওই শুধু 1 মিনিট গানের জন্য আপনি ইউটিউবে ঢুকাই দরকার নাই কারণ 1 মিনিট কেন গান শুনবেন আপনি ওয়াজ শুনবেন সওয়াবের নিতেই তো আর গুনাহ করবেন না আপনি ইউটিউবে ঢুকেন না তাহলে আপনার গুনাহও দরকার নাই আপনি 10টা সওয়াব দরকার নাই আপনি একটা গুনাহ করেন না আপনি 1000 রাকাত নফল নামাজ পড়বেন আরেক দিক দিয়ে আপনি 10টা গুনাহ করবেন না আপনি 10টা গুনাহ ছেড়ে দেন 1000 নফল নামাজ না পড়া পারলে 10টা গুনাহ ছাড়েন আপনি যে বিষয়টা বুঝাইতে চাইলাম গুনাহ আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে কি স্কুল কলেজ আর যেই জায়গার ছাত্র ছাত্রী যাদেরকে বলবেন সর্বত্র ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে পারিবারিক বন্ধনগুলা বর্তমানে ছিন্ন হওয়ার সবচেয়ে বেশি কারণ খোঁজেন ইলেকট্রনিক মিডিয়া কোনো সন্দেহ নাই স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করছে ইলেকট্রনিক মিডিয়া স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করতেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা এইগুলা কেন এই যে আমি কতগুলা গুনাহের পরিচয় দিলাম এবার মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসটার পরে আমি বলছি অপরাধগুলা কেন হচ্ছে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন লানা অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যে পিতামাতাকে অভিশাপ দেয় মনে আছে ওখান থেকে হিন্দু দিক গেছি ওয়া লানা আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে ওয়া লানাল্লাহু মান গায়্যারা মানারাল আর যেই ব্যক্তি জমিনের সীমানা উল্টাপাল্টা করে আরেকজনের সম্পত্তি নিজের কবজায় নিয়ে ওই জায়গায় সীমানা নির্ধারণ করে দেয় যে এই সম্পত্তির মালিক ক্রয় সত্রে উমুক গ্রুপ আসলে আপনি অতটুক জায়গার মালিক না নবীজি বলেন তোমাকে আল্লাহ অভিশাপ দেয় তোমাকে আল্লাহ কি দেয় অভিশাপ দেয় একটা নিরীহ মানুষের জায়গা নিজের কবজায় নিয়ে লিখে দিয়েছেন ক্রয় সূত্রে উমুক এটার মালিক আপনাকে আল্লাহ অভিশাপ দেয় এটা আল্লাহ আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন